আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আলমিন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জুমুয়ার দিনের বক্তৃতায় আজকে আমার বক্তৃতার আলোচ্য বিষয় হল রমাদান ও কোরআন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের সামনে সমাগত হয়ে আছে মাহে রমাদানুল মুবারক এই মহিয়ান আল্লাহর মাসটি এখন আমাদের একেবারে দ্বার প্রান্তে সমুপস্থিত এখন থেকে আমাদেরকে পূর্ণ দমে প্রস্তুতি নিতে হবে প্রিয় ভাই বোনেরা একটি কথা আজকে আপনাদেরকে জানাতে চাই আমার এই বক্তৃতায় সেটি হলো কি সম্পর্ক কোরআনের সাথে রমাদানের সিয়ামের সাথে কোরআনের আসলে শিয়াম আর কোরআন যেন একটি জুটি এই জুটি ভাঙ্গা যাবে না একটিকে আরেকটি থেকে বিচ্ছিন্ন করা যাবে না বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই সিয়াম কোরআনের সাথে থাকবে কোরআন সিয়ামের সাথে থাকবে দুনিয়াতেও আখেরাতেও মহানবী সাল্লা সাল্লাম বলেছেন আর সিয়াম অল কোরআন ইয়সফান আখেরাতে সিয়াম আর কোরআন সাফাত করবে আল্লাহর কাছে আমরা এই হাদিসটি আমরা জানি সিয়াম বলবে আই রব্ব মানায় তহু তাম মানায় তহু আর তাম যে তাকে খাদ্য পানীয় তার প্রবৃত্তি থেকে আমি বিরত রেখেছি দিনের বেলায় ফা সাপাই নিফিয়ে তার বিষয়ে আমার সাফাত কবল করুন আল্লাহ তালা ফাই সাফা তার সাফাত কবুল করবেন আবার কোরআন বলবে রব্বে মানা তুহ বিল্লাইলে রাতে তাকে আমি নিদ্রা থেকে বিরত রেখেছি ফা শাফে তার ব্যাপারে আমার সাফাত কবুল করুন ফাই শাফা কোরআনের সাফাত কবুল করা হবে তাহলে এখানেও তো দেখা গেল আখেরাতেও সিয়াম আর কোরআন একটি জুটি আজকে দেখা যায় অধিকাংশ রোজাদারেরা এই জুটি ভেঙে ফেলেছেন সিয়াম পালন করছেন কিন্তু কোরআন নেই কোরআনময়তা নেই রমজানকে কোরআনময় করা তার জীবনে আসেনি সকাল দুপুর বিকাল রাত সরু রাত শেষ রাত গোটা রমদানকে কোরআনময় করে রাখা রমদানের মূল উদ্দেশ্যই তো হলো তা কোয়া সিয়ামের মূল উদ্দেশ্যই তো হলো তা কোয়া লাল রাকুম আর তা কোয়া জ্ঞান ছাড়া হবে না সে জ্ঞান নিতে হবে কি থেকে কোরআন থেকে শুনুন হুদল্লিল মোত্তাকিন এটি গাইডবুক গাইডলাইন কার জন্য মোত্তাকিদের জন্য তো গাইডলাইন ছাড়া আমরা তাকুয়া অর্জন করব কিভাবে শুধু সিয়াম পালন করলে আমরা মোত্তাকি হতে পারবো না যদি কোরআন সাথে না থাকে কোরআনের বাতলানো পথে চলেই আমরা মোত্তাকি হতে পারবো সিয়াম মোত্তাকি হওয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেয় কোরান এসে সে তাকুয়া অর্জন করিয়ে দেয় প্রিয় ভাইয়েরা অতীত থেকেই রমদান সিয়ামের সাথে রয়েছে আসমানি সকল গ্রন্থের এক দুর্লঙ্ঘ সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক এ সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নেই দেখুন একটি হাদিস ইমাম আহমদ বাইহাকি তবরানী সহ অনেক মহাদ্দেশিনে কেরামে হাদিসটি বর্ণনা করেছেন ওয়াসাল ইবনুল আসকি আল্লাহ তালহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন উন্নত সহফ ইব্রাহিম আলাইহিসাম ফি আউআলাই মিন রমাদান ইব্রাহিম আলাইহি পুস্তিকা পুস্তিকাসমূহ রমাদানের প্রথম রাতেই নাজিল করা হয়েছে রমাদান রমাদানের প্রথম রাতে ইব্রাহিম যে সব পুস্তিকালা দিয়েছিলেন সেই পুস্তিকাগুলো নাজিল করার জন্য সিয়ামের মাসকেই আল্লাহতালা বাছাই করেছেন সিয়াম অবস্থায় রোজা মুখে ইব্রাহিম আলাইসাল্লাম শয়েবাগুলো কবুল করবেন এটা আল্লাহ চেয়েছেন রোজা অবস্থায় আসমানি কিতাব সবচেয়ে ভালো বোঝা যায় ভালো মানা যায় ভালোভাবে অনুধাবন করা যায় ভালোভাবে হৃদয় মনে রিসিভ করা যায় শিয়াম ছা আসমানি কোনো কিতাব যদি ভালোভাবে বোঝা যেত গ্রহণ করা যেত আমল করা যেত তাহলে অন্য মাসে আল্লাহ নাজিল করতেন কেন প্রত্যেকটি আসমানি পুস্তকার পুস্তিকা বড়ো গ্রন্থ ছোট গ্রন্থ সবই এই রামাদানে নাজিল করা হয়েছে কত বিরাট সম্পর্ক বিরাট আমাদের জন্য শিক্ষা ইনফরমেশন যে সিয়াম ফরজে করা হয়েছে যাতে করে মোত্তাকি হও আসমানি গ্রন্থের আলোকে আসমানি গ্রন্থ পড়ে মেনে জেনে এবং মেনে সে আলোকে তাকুয়াশীল আলোকিত একটি জীবন তোমরা উপহার হিসাবে লাভ করবে সেজন্যই তো এই মাসে আসমানির সব গ্রন্থ নাজিল করা হয়েছে তাহলে আমরা একটি ইনফরমেশন পাচ্ছি ইব্রাহিম আলাই ইসলামের পুস্তিকাগুলো রমজানের প্রথম রাতেই নাজিল করা হয়েছে অজিলা তিত তাওরা আুলে সিতদিন মদয়ই নামিন রমদন। আর তাওরাত রাত নাজিল করা হয়েছে রামদানের স্ষ্ঠ তারিকি মুসালে ইসলাম তুর পাহাায় গেলেন। ও আদনা মুজা সাালে আধি লেইলে ও আতমাম না হবে। আসন মুসাকে আমি ৩০ রাত ৩০ দিনের ওয়াদা করলাম, তি০ দিনের মধ্যে সে তাওরাত পাবে। কিন্তু তিনি মেসক করে ফেলেছেন ফলে আর১০ দিন সিিয়াম বাড়িয়ে দেয়া হলো। ৪০ দিন সিয়াম পালন করে তাওরাত কিতাবটি পেলেন। আসলে যেমন মহাকাশে যেতে হলে নবচারীদেরকে ট্রেনিং দিতে হয় সাঁতার সাগরের নিচে সাঁতার শিখতে হয় সেখানে পরিবেশের সাথে কিভাবে মোকাবেলা করতে হবে সব ট্রেনিং এখান থেকে নিতে হয় ঠিক যেন আসমানির যে কোনো গ্রন্থ বুঝার মানার আমল করার জন্য যেন সিয়ামে হলো ট্রেনিং এটা প্রশিক্ষণ পর্ব আসমানি কিতাব রিসিভ করার জন্য এখন আমরা সিয়াম পালন করলাম আসমানি গ্রন্থ রিসিভ করলাম না কোরআন তেলাওয়াত করলাম না কোরআন বুঝার চেষ্টা করলাম না কোরআনের অর্থ পড়লাম না সকাল দুপুর বিকাল রাত দিন শুরু রাত মধ্য রাত শেষ রাত কোরআন ময় করলাম না তো সিয়াম পালন করলাম কেন সিয়াম পালন করার করার মূল উদ্দেশ্যই হলো কোরআন পড়ে মোত্তাগি হওয়ার গৌরবর্জন করা সিয়াম পালন করলাম কিন্তু ওগুলো কিছু করলাম না যেন একটা উদ্দেশ্যবিহীন হয়ে গেল তাহলে দেখুন তাওরা তো নাজিল হয়েছিল সিদ্দিন মদই নামিন রমাদন রমাদানের ছয় নম্বর তারিখে ষষ্ঠ দিনে বল ইঞ্জিল রমাদান ঈসা আলাহ সাল্লামের উপর ইঞ্জিল নাজিল হয়েছে সেটাও রমাদানের তেরো তারিখে রমাদানের সিয়াম ছাড়া ইঞ্জিলও পুরোপুরি বোঝা যায় না রমাদানের সিয়াম ছাড়া তো বোঝা যায় না রমদানের সিয়াম ছাড়া ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিমসালামের পুস্তিকাগুলিও যথাযথভাবে বোঝা যায় না সম্ভব না এজন্যই রমদানের সব নজির হচ্ছে ও উনজলাল ফুর কান আর বাইন ওয়াইশ মিন রমাদান আর কোরআনে করিম রমদানের চব্বিশতম দিন যখন পার হয়েছে অর্থাৎ পঁচিশতম রজনীতে অর্থাৎ কদেরের রাজনীতি নাজিল করা হয়েছে সবহান আল্লাহ তাহলে দেখুন কোরআন বুঝতে রমাদানের প্রয়োজন রমাদান ছাড়া কোরআন বোঝা যায় না সঠিকভাবে পালন করা যায় না কোরআন এসছেও রমাদানে আবার কোরআনের আলোকে যে জীবন সেই জীবনের যে চূড়ান্ত লড়াই সেই লড়াইতে মহানবী সাল্লাহ সাল্লাম বিজয়ী হয়েছেন সেটাও ছিল রমাদানে অর্থাৎ ফাতে মক্কা মক্কা বিজয়ের মাধ্যমে কোরআন এক মিশনের যেন পরিপূর্ণতা এসেছে সেটাও রমাদানে আবার কোরআনিক মিশনের বিজয় যে যুদ্ধ থেকে শুরু হয়েছে সেটাও রমাদানে বদরের যুদ্ধ রমাদানের সতেরো তারিখে হয়েছে সব আল্লাহ তাহলে কোরআন আর রমাদান কোরআন আর সিয়ামে রমাদান যেন জমজ বিচ্ছিন্ন করা যাবে না তাহলে কেন একজন রোজা রাখবে কোরআন পড়বে না কোরআন নত করবে না কোরআন রিভাইজ দেবে না রমাদানে কয়েকবার কোরআন খতম করবে না তাহলে সে সিয়ামের কী মর্ম বুঝলো রমাদানের কি মর্ম বুঝলো আল্লাহ সুরালার একশো পঁচাশি নম্বর আয়াতে কি বলেছেন দেখুন এখানে আল্লাহ বলেন নাই যে রমাদান মাস সেই মাস যেই মাসে সিয়াম ফরজ করা হয়েছে এটা বলেন নাই পরিচয়ের মধ্যে আনেন নাই পরিচয় কি উনজিলা ফিহিল কোরআন যে মাসে কোরান নাজিল করা হয়েছে আসমান থেকে কোরান জমিনে এসেছে জমিনের কোরান জমিন থেকে আমাদের অন্তরে নাজিল করতে হবে অন্তরে এটাকে ডাউনলোড করতে হবে ইনস্টল করতে হবে নাজ্জালাওয়ালা কলবিকা কোরান তোমার কলবের উপরে নাজিল করেছেন তিনি কলবের উপরে আমাদেরকে এখন এই কোরআনকে নিয়ে আসতে হবে কোরান আমরা এমনভাবে পড়ব যেন আমরা অন্তরে সেটাকে গেথে দিচ্ছি এমন অভিনিবেশ করে অধ্যাবসায় সহ আন্তরিক মনোযোগসহ কোরআন তেলাবত করা ফরজ প্রিয় ভাইয়েরা তাহলে যেসব ভাইয়েরা রোজা তো রাখেন কিন্তু কোরআন পড়েন না আসলে আপনারা রোজার মর্মটাই বুঝেন নাই আমরা বলবো কারণ আসমানি সকল গ্রন্থকে বুজার জন্য মাস হলো রমাদান মাস পেট যখন খালি থাকে চর্বি যখন কমে যায় ব্রেন সার্ফ হয়ে যায় অন্তর পরিষ্কার হয়ে যায় পাশবিক শক্তি অবদমিত হয় তখন আত্মিক শক্তি আধ্যাত্মিক শক্তি যেই ফেরেস্তা শক্তি ভিতরে আছে এটা উজ্জীবিত হয় শক্তিশালী হয় এটাই তো কোরআনকে রিসিভ করে ইমান জোরদার হয় ইমান জোরদার হয় সিয়ামের মাধ্যমে ইমান আর সিয়াম একসাথে হলে ইমানের মাত্রা অনেক বেড়ে যায় আর আসমানি সকল কিতাবের রিসিভার মানব অন্তরে সেটা হলো ইমান আর সেই ইমান বৃদ্ধি পায় সিয়ামের মাধ্যমে চরমভাবে পরমভাবে ইমান ছাড়া আসমানে কিতাব রিসিভ হয় না ইমান ছাড়া যারা আসমানে কিতাব পড়ে তারা হালাল হারাম আসমানে কিতাবের হালালও মানে না হারামও মানে না আদেশও মানে না নিষেধও মানে না কোনোটাই মানে না কারণ রিসিভ হয় নাই আব্দুল্লাহ ওমর আল্লাহ বলেন আমরা একটা যুগ পেরিয়েছি যখন আমরা আগে ইমান পড়তে হবে এটা বুঝতাম কিন্তু যেহেতু আগে ইমান এবং ইমান দিয়ে কোরআনকে আমরা রিসিভ করেছি ইমান হলো চক্ষু কোরআনের আলো রিসিভ করার চক্ষু হলো ইমান যেমন মোবাইল একটা রিসিভ বাটন থাকে সে বাটনটা না চি না না টিপলে না চাপলে আপনার কোনো কলে রিসিভ হবে না একটা রিসিভ বাটন তো লাগবেই তো আল কোরআনের রিসিভ বাটন রিসিভার হলো ইমান সাহাবেদের ইমান ছিল সেই ইমান যখন কোরআনকে রিসিভ করেছে গোটা বিশ্বকে আলোকিত করে দিয়েছে প্রে ভাইরা তাহলে ইমান হলো আল কোরআনের রিসিভার এই জন্য এক বিশ মিনিট অব্বিকল্লা কোরআন পড়ো কিন্তু এর একটা রিসিভার লাগবে সেটা হলো ইসমা ইসমারব আল্লাহ তালার সমস্ত আসমাই হোসনার প্রতি ইমান বিশ্বাস তহিদের পরিপূর্ণ বিশ্বাস দিয়েই কোরআন পড়ো এসমেরবের ইসমেরব হলো রিসিভার এই কাতের এই কোরআনের কাল্লা খালক এই জন্য উত্মা দ্বারা জাত আগে ঈমান পরে যাদেরকে ইলম দেয়া হয়েছে ইমান দেয়া হয়েছে আর এলম দেওয়া হয়েছে ইমান আর এলম একসাথে চলে ইমান হলো রিসিভার এলম হলো যেটাকে ওই রিসিভার রিসিভ করে তো রমোদয়ন সিয়ামের মাধ্যমে ইমানকে বাড়িয়ে দেয় ইমান শক্তিশালী হয় তখন ওই সুযোগে আসমানি সকল কিতাব মানব মন রিসিভ করতে পারে ইমান দিয়ে যেমন যার যার চোখের জ্যোতি যত তীক্ষ্ণ সূর্যের আলো বাতির আলো তত বেশি সে রিসিভ করবে যার ইমান যত শক্তিশালী সে আসমানি গ্রন্থকে তত বেশি রিসিভ করবে সাহাবাহরাম যেহেতু ইমান দিয়ে কোরআনকে রিসিভ করেছেন এই জন্য কোরআনের প্রতিটি হালাল তারা মেনে নিয়েছেন প্রতিটি হারাম তারা মেনে নিয়েছেন প্রতিটি আদেশ মেনে নিয়েছেন প্রতিটি নিষেধ মেনে নিয়েছেন কোনখানে থামতে হবে কোনখানে চলতে হবে কোরআন কী বলছে সেভাবে তারা করতে পেরেছেন আবদুল্লাহ ওমর রদি আল্লাহ আক্ষেপ করে বলছেন ইমান কিন্তু আমার জীবন দশাতেই আমি এখন দেখতে পাচ্ছি সাহাবি বলছেন উনি বেঁচে থাকতেই অবস্থা হয়ে গিয়েছিল যে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষকে এরা ইমানের আগে কোরআন প্রাপ্ত হয় যেহেতু ইমানের আগে কোরআন নিয়েছে কোরআন ঠোঁটে রয়ে গেছে লাই উজয় বেজু হানা জেরা হোম ইয়া ক্রাউন কোরআন আর লাই উজয় বেজু হানা জেরা হোম কোরআন তারা পড়ে কিন্তু কোরআন কন্ঠের নিচে কণ্ঠন নিচে নামে না অন্তরে যায় না কারণ ইমান তো নাই ইমান ইমান দিয়ে রিসিভ করে নাই ঠোঁট দিয়ে রিসিভ করেছে কোরানের দিয়ে রিসিভ করেছে কোরআনকে কোরআনের শব্দকে তো রিসিভ করেনি এর আদর্শকে চেতনাকে রিসিভ করেনি তাহলে আব্দুল ওমর যুগে এমন কারি এমন কোরআনের পাঠক তিনি পেলেন যাদের যারাই কোরআন প্রাপ্ত হয়েছে ইমান প্রাপ্ত হওয়ার আগে তহিদের জ্ঞানের আগে শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করার আগে সাহি ইমান আকিদা ঠিক করার আগে সে কোরআন নিয়েছে ফলে না কোরআনের হালাল সে মেনে নিয়েছে না কোরআনের হারাম সে মেনে নিয়েছে না কোরআনের আদেশ মানতে পেরেছে না কোরআনের নিষেধ মানতে পেরেছে না কোরআনের কোনো বর্ডার সে রক্ষা করতে পেরেছে কিছুই রক্ষা করতে পারে না কারণ আসলে ইমান ছাড়া তো এটা রিসিভ হবে না রিসিভ বাটন নাই মোবাইল সারা দিন কল আসতেছে কিন্তু রিসিভ বাটন নাই রিসিভ হবে কী লাভ সারা দিন কোরআন পড়ি আমরা আমাদের যুগে এখন কোটি কোটি কোরআন পাঠক আছে দিন। পড়া আছে কিন্তু যেহেতু ইমান দিয়ে রিসিভ করা হচ্ছে না এই জন্য সুদের আয়াত আমরা পড়ি কিন্তু সুদ খাই সুদ বর্জন করি না জিনার আয়াত আমরা পড়তেছি কিন্তু জিনার মধ্যে ডুবে আছে গোটা সমাজ হত্যার আয়াত পড়তেছি হত্যা করা যাবে না কোরআন বলছে কিন্তু হত্যাকাণ্ড চলছে পাখির ছেও বেশি মানুষকে খুন করা হচ্ছে কারণ কি কারণ হলো ইমান দিয়ে কোরআনকে রিসিভ করতে হয় ইমান দিয়ে কোরআন রিসিভ করে হয় নাই এই জন্য রমদান মাস যখন ইমানকে সতেজ করে দেয় শক্তিশালী করে দেয় এই সময়ে কোরআন যদি রিসিভ হয় রিসিভ করা যায় তাহলেই একদল সাবিদের আদর্শে অনুপ্রাণিত একদল মানুষ তৈরি করা সম্ভব প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসলে রমজানের উদ্দেশ্যই হলো তাকো আ আর তাকো আসবে কোরআন থেকে এই জন্য শাহরু রমদন আল্লা জি উন জিলাফি হিল কোরআন আমরা ইমান দিয়ে রমজানে কি মান দিয়ে কোরআনকে রিসিভ করব এই উদ্দেশ্যেই কে আনা হয়েছে কোরআন বুঝবার জন্য কোরআন পড়বার জন্য যথার্থভাবে পড়বার জন্য রসুলল্লাহ আলাইহি সাল্লাম প্রতি রমজান মাসে কোরআনের মুদারাসা করতেন পাঠ করতেন জিব্রাইলের সাথে কেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আজ আদান্নাস নবী সাল্লু আলয় সাল্লাম মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানবীর ছিলেন ওখান আজু আদাম রমাদান এবং সবচেয়ে বেশি দানবীর হয়ে যেতেন তিনি রমদান মাসে হিনাইয়াল কহ জিব্রিল যখন জিব্রাইল তার সাথে সাক্ষাৎ করতেন আর জিব্রাইল সাক্ষাৎ করতেন কখন অকনাইয়াল কহু কুল্লাহিন মিন রমাদান রমাদানের প্রতি রাতে জিব্রাইল আলহি সালাম মোহাম্মদ সাল্লা সালামের সাথে সাক্ষাৎ করতেন ফাইউদা কোরআন সাক্ষাতে নবী সাল্লাহ সাল্লাম আর জিব্রাইল একে অপরকে কোরআন পড়তেন পড়াতেন শুনতেন শোনাতেন আল্লাহ আকবর ফলা রসুল উল্লাহ সাল্লি সাল্লাম আজবদুল খাই মিনারিহিল মুরসাল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লাম প্রেরিত বৃষ্টির পূর্বে প্রেরিত বায়ু থেকেও তার কল্যাণময়তা বেড়ে যেত বিশ্ববাসীর জন্য এই রমাদানে যখন তিনি কোরআন পড়তেন জিবরাইলের সাথে সোহান আল্লাহ তারে আল্লাহ রসুল সাল্লাহামের রমাদান ছিল কোরআনময় ময় আলীর সাথে আবার নিজে যখন তাহায্য তারাবি রাতেরে কে আমল্লাইল করতেন তখন তো সাড়ে চার ঘণ্টা পোনে ছয় ঘণ্টা প্রায় পোনে আট ঘন্টা ان ربك يعلم انك تقوم ادنى من ثلث الليل ونصفه وثلثه سوره المزمل 20 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন যে তোমার রব জানে যে তুমি এই কোরআন নিয়ে কিয়ামুল লাইলে তুমি থাকো রাতের এই সালাতে দাঁড়িয়ে থাকো রাতে দুই তৃতীয়াংশের সমান প্রায় আল্লাহু আকবার 12 ঘন্টা রাত হলে প্রায় 8 ঘন্টা দাঁড়িয়ে থাকো পাহু অনেক সময় অর্ধ রাত 12 ঘন্টা রাত হলে প্রায় 6 ঘন্টা ওয়াসুলুসাহু অনেক সময় রাতে 3 ভাগের 1 ভাগ বারো ঘন্টা রাত হলে প্রায় চার ঘন্টা এই ছিল মহানবী ইসাল্লাহ ইসলামের অবস্থা রমাদানে আমাদের কি অবস্থা আমরা তো বইতে দায়ী শুধু মিনিটে এক রাখাত বিশ মিনিটে বিশ টাকাত যে যত ইন্টারসিটি ট্রেনের মতো ছাড়তে পারে তারাবি ট্রেন সে তত বড় প্রিয় ইমাম এক শ্রেণীর মুসলিদের কাছে কি লাভ এই সালারটা পরে বলুন যেখানে মহানবী সাল লাইল সালাতুল্লাইল লাইল ছিল হয় চার ঘন্টা না হয় ছয় ঘন্টা না হয় প্রায় আট ঘন্টা কোরআনের ভাষ্য সেখানে আমরা কি করছি এগুলো প্রিয় ভাই বোনেরা আসলে এটি তো কেয়ামলাইলকে উপহাস করার সামিল অন্তত দু ঘন্টা আড়াই ঘন্টা লাগিয়ে যদি কেউ তারাবি আবির সালারটা পড়ে তাহলে কিছুটা হক হয়তো সে আদায় করতে পারবে আমরা দুর্বল হিসেবে অন্তত এইটুকু একটু বুঝি বুঝে পড়া অন্তত বাইতুল্লাহ মসজিদে নবী সাল্লা আলয় সাল্লাম সেখানে যেভাবে পড়ানো হয় পড়া হয় সেটাকে যদি অনুকরণ করি আমরা তবুও তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো যে আমরা আমাদের দুর্বল অবস্থান থেকে কিছুটা হলে হক আদায় করতে পেরেছি প্রিয় ভাই বোনেরা আসলে আর কোরআনকে বিচ্ছিন্ন করবেন না কেউ আপনি সিয়াম কেন পালন করছেন যেহেতু সিয়াম আপনার ইমানকে বাড়িয়ে দিচ্ছে রিসিভ করুন কোরআনকে এখন কোরআন রিসিভ হবে সুন্দরভাবে শয়তান বন্দি নফসা এখন দুর্বল হ্যাঁ আপনার আত্মা এখন সবল ইমান জোরদার জোরদার ইমান দিয়ে এখন কোরআন রিসিভ হবে জন্য অনেকে সারাদিন ঘুমান কি লাভ তাহলে ঘুমের জন্য কি রমদান রমজান কি ঘুমের জন্য এসছে না ঘুমের জন্য আসেনি ঘুম ঘুম কমিয়ে দিন ঘুম কমিয়ে দিন কমিয়ে দিয়ে কোরআনের পিছনে বিনিয়োগ করে দিন আলহামদুলিল্লাহ যারা হাফেজে কোরআন আমরা জানি তারা পড়তেই হয় যে কোনো কারণেই হোক তারা তো শ্রাবণ মাস থেকে তাদের মুখে পুরা কোরআন আর রমজান আসলে তো সারাদিনই কোরআন থাকে মুখে আলহামদুল্লা এটা হাফেজ দিনের সৌভাগ্য তো যারা হাফেজ হতে পারেননি পাঁচ পাড়ার হলেও হাফেজ হন দু পাড়ার হলেও হাফেজ হন সাত পাড়া দশ পাড়ার হলেও হাফেজ হন কোরআনকে মুখে আনুন অতীতের যেইটুকু আপনি মুখস্থ করেছেন সেটুকুকে আপনি সাবলীল করে নিন ঋণীয় করে নিন নবায়ন করে নিন প্রিয় ভাই বোনেরা কিছুতেই যাতে আমরা কোরআনকে রমজান থেকে সিয়াম থেকে বিচ্ছিন্ন না করি আমি তো এই রমজানের বিষয়ে দুটো হাদিস আপনাদেরকে দিলাম যে মহানবী সাল্লি সাল্লাম কীভাবে রমজানে জিবরালির সাথে কোরআন পড়তেন পড়াতেন আবার একটি হাদিস নিয়ে আসলাম যে প্রতিটি আসমানি গ্রন্থই এসেছে পৃথিবীতে এই সিয়ামরত অবস্থায় রমদান মাসে এসেছে তাহলে আজকে যে জাতীয় জীবনে কোরআন বিচ্ছিন্ন হয়ে গেছে সিয়াম থেকে এটা এক ভয়াবহ অন্যায় আমরা করেছি এটা এই অন্যায় থেকে আল্লাহ কাছে তওবা করে আমরা যাকে আমরা যাতে রমদানকে কোরআনময় করতে পারি এই চেষ্টা আমাদের করতে হবে প্রিয় ভাই বোনেরা কোরআন পড়তে হবে কোরআন বুঝতেও হবে معانی القران قرআন তো نازলি হয়েছে বুঝবার জন্য انا انزلناه قرانا عربيا لعلكم تعقلون একে عربي কোরআন রূপে نازল করেছি যাতে তোমরা বুঝতে পারো কোরআন না বুঝলে আপনি কিভাবে কোরআনকে হালাল মানবেন না বুঝলে কিভাবে কোনটা হারাম হারাম বুঝবেন কোনটা আদেশ কিভাবে বুঝবেন কোনটা নিষেধ কিভাবে বুঝবেন কোরআন না বুঝলে আপনি বিভিন্ন বেদাহাত বিভিন্ন শির্ক বিভিন্ন বাতিল একি জড়িয়ে যাবেন দেখুন সালাতের মধ্যে আমরা কোরআন বুঝি না এই জন্য কাঁদি না আমরা কাদি কখন ইমাম একটা বেদাহাতি মুনাজাত করে তখন আমরা কাঁদি ইমামও কাঁদে অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কাঁদতেন যখন সালাতে তিনি তেলাওয়াত করতেন তখন কোরআন পড়তেন আর কাঁদতেন সব আল্লাহ কান্নার জায়গা তো কোরআন যখন তেলাওয়াত হবে তখন কান্নার সময় হলো তখন আল্লাহ তাহলে ওই যে তুলিয়াতে আলে ইহিম আয়া তুহু যা দাতুম ইমেন আলা রব বিহিম ইয়াতওয়াকালন যখন কোরআন তেলামত করা হয় তখন এটি তাদের ইমান বাড়িয়ে দেয় তারা তাদের রবের উপরে সম্পূর্ণ ট্রাস্ট স্থাপন করে আস্থা এবং তাওয়াক্কুল স্থাপন করে মতাবাক্কিল আল্লাহ তারা হয়ে যায় সাহাবায়ে কিরাম আউবক সিদ্দিক ওমর ফারুক উসমান গনি আলি কার ওয়জাহর সহ সবারই অভ্যাস ছিল সালাতের মধ্যে ক্রন্দন করা লহম কা আজিজিল মির জালে একটা পাতিল ভাতের পাতিল যেমন ডাকনা দিয়ে চেপে রাখলে ভিতরে গডগড় শব্দ শোনা যায় তারা যখন সালাতে তেলাওয়াত করতেন ভিতরে কান্নার ধ্বনি সেরকম চাপা কান্নার আওয়াজ শোনা যেত সকল কেরামদের মধ্যে এইটা ছিল তাদের সাধারণ অভ্যাস স্বভাব কারণ আসলে কান্নার সময় হলো কোরআন তেলাওয়াতের মুহূর্তটি প্রিয় ভাই বোনেরা আসর না সামনে রমাদান এসছে আমরা কোরআনের জন্য প্রস্তুতি নিই যার কোরআন জানা নেই আপনি শিক্ষক নিয়োগ করুন এক মাসে দশ বিশ হাজার টাকা দিয়ে একজন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে নিন যে এক মাসে আমাকে কোরআন পড়তে হবে শিখতে হবে আমরা সেদিন নরসিংদী জেলার একটা স্কুলে একটা জরিফ চালালাম আমাদের এক বন্ধু আমাকে জানালেন তিনি তার টিম নিয়ে জরিফ চালিয়েছেন উনিশশো পঁচানব্বই জন ছাত্রছাত্রীর মধ্যে কয়জন সঠিকভাবে কোরআন পড়তে পারে কত দুঃখজনক প্রাণ বিধারক দুঃসংবাদ যে তিনি বললেন যে উনিশশো পঁচানব্বই জন স্কুল ছাত্রছাত্রীর মধ্যে একটি ছাত্র একটি ছাত্রীও পাওয়া যায়নি যে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে তো কিসের বিদ্যালয় এগুলো কি শেখানো হয় তাহলে আজকের যুগে কোন বিজ্ঞানী কোরআন ছাড়া বিজ্ঞানী হয় না বিজ্ঞানের কোন ছাড়া কল্পনাই করা যায় না আমাদের বিদ্যালয়ে কি চর্চা হয় তাহলে জাহাল তৈরির কারখানা বানিয়েছি আমরা কোরআনকে বর্জন করে কোরআন শিখলে কি কোরআনের সম্মান বাড়বে না আপনার সম্মান বাড়বে প্রিয় দর্শক আপনারই সম্মান বাড়বে কেউ এটা মনে করবেন না যে আমি আমার সিলেবাসে কোরআন রেখে আমার পাঠ্য তালিকায় কোরআন রেখে কোরআনকে সম্মান করেছি না আপনি কোরআনকে সম্মান করেননি আপনি সম্মানিত হয়েছেন আপনি কোরআনকে সমৃদ্ধ করেননি আপনি সমৃদ্ধ হয়েছেন আপনি কোরআনের মান বাড়াননি কোরআনের মান তো এটা বাড়ানো আছেই আপনি কোরআনের মান বাড়াননি কোরআন পড়ে বরং আপনার মান বেড়েছে কোরআন পড়ার কারণে এইভাবে বুঝতে হবে যে ঘরে কোরআন তেলামত হয় সেই তেলামতের দ্বারাই তারা কোরআনের মান বাড়ায়নি তাদের ঘরের মান বেড়ে গেল যে বিদ্যালয়ে কোরআন পড়ানো হয় বোঝানো হয় কোরআনই চেতনা ইনফরমেশন দেওয়া হয় জ্ঞান বিজ্ঞান কোরআন থেকে দেওয়া হয় সেই বিদ্যালয় কোরআনের মান বাড়ায় না কোরআনের সম্মান বাড়ায় না বরং কোরআন দিয়ে তারা তাদের বিদ্যালয়ের মান বাড়ায় বিদ্যালয়ের সম্মান বাড়ায় ব্যক্তি যদি কোরআনকে গ্রহণ করে সে কোরআনকে সম্মান করলো না নিজেকে সম্মানিত করলো কোরআনকে সে বিশ্বের দরবারে তুলে ধরলো না নিজেকে তুলে ধরলো নিজে ধন্য হল ইন আল্লাহ ইয়ার কিতাপ আল্লাহ তালে এই কোরআন দিয়ে বহু জাতিকে অনেক উর্দমর্যাদা তুলে নেন আবার কোরআন বর্জন করার কারণে অনেক নিচে নামিয়ে দেন এজন জন্য হাসান বিন সাহ এত রউদ ই আল্লাহ তালু নবি সল্লাহ আল্লা সভা কবি তার একটি কবিতা এমন আছে মা ইন মাদা হেতু মোহাম্মদ বে মোকালতি ওলাহ কিন মাদা হেতু মোকলতি বে আমি মুহাম্মদ আমি আমার কাব্য দিয়ে মোহাম্মদের প্রশংসা করেনি নিই মোহাম্মদকে প্রশংসিত করেনি বরং মোহাম্মদ এই নামটি আমার কাব্যে উল্লেখ করে আমার কাব্যকে আমি প্রশংসিত করেছি সাল্লাহ সাল্লামা ভাইন আল্লাহ এই বুঝটাই আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত আমার বিদ্যালয়ে আমার কলেজে আমার ইউনিভার্সিটিতে যদি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম নিয়ে আসা কোরআনের শিক্ষা হয় তাহলে আমার ইউনিভার্সিটি ধন্য হলো আমার কলেজ ধন্য হল আমার উচ্চ বিদ্যালয় ধন্য হলো। আমার প্রাইমারি বিদ্যালয় ধন্য হলো প্রিয় ভাই বোনেরা আসুন আপনার ছেলেকে আপনি কোরান শিক্ষা দিন আপনার ছেলে ধন্য হোক আপনার কন্যাকে কোরান শিক্ষা দিন আপনার কন্যা ধন্য হোক আপনার স্ত্রীকে কোরান শিক্ষা দিন আপনার স্ত্রী ধন্য হোক আপনি কোরান শিখুন আপনি ধন্য হন আপনি সম্মানিত হন আলমা ইরবিল কোরআন এমাজ সাফারত ইল ক্যারম ইল সাহি বোখারের হাদিস যারা কোরান সম্বন্ধে এক্সপার্ট বিশেষজ্ঞ কোরআনের ব্যাপারে পন্ডিত তারা আল্লাহ তালার দূত ফেরেস তাদের সমান মর্যাদা সম্পন্ন তাদের সাথে থাকবে আল্লাহ আকবর ই কনসাহ কোরআন এ কোর কি দুনিয়া আলবানি বলেছেন এটি হাদিস হাদিস কেয়ামতের ময়দানে কোরান যিনি কোরআন মুখস্থ রেখেছেন কোরআন তার সাথে কবেও যাবে হাসরের দিনও তার এখানে এটা সংরক্ষিত থাকবে তাকে বলা হবে এ কোর কোরআন পড়ো ওর তাকে আর জান্নাতে একটা একটা ধাপ উঠতে থাকো একটা জান্নাত থেকে আর একটা জান্নাতে ক্রস করতে থাকো কামা কুন্তা তুরাত দুনিয়া দুনিয়াতে যেমন খুব সহিসদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সেরকম তেলাওয়াত করো ফাইন শেষ স্টেশন সেখানে হবে যেখানে তোমার আয়াত মুখস্থ আয়াত শেষ হবে জান্নাত ক্রস করে চলে যাবে সমুদয় জান্নাত তার সব এই সবগুলি তার যে একশো আয়াত মুখস্থ সে একশোটি জান্নাত লাভ করলো দুশো আয়াত মুখস্থ দুইশটি জান্নাত লাভ করলো একটা আয়াত মানে একটা জান্নাত একটা আয়াত মানে একটা জান্নাত হান আল্লাহ তাহলে প্রিয় ভাই বোনেরা আসুন না সামনে রমাদান রমদান আর সিয়াম বিচ্ছিন্ন না করি রোজাদার মানে কোরান তেলাওয়াতকারী সিয়াম পালনকারী অর্থই হলো কোরআন তেলাওয়াতকারী কোরআনের তর্জমা পাঠকারী কোরআন বুঝনেওয়ালা কোরান ময়তা দেখা যাবে তার রাতে তার দিনে সর্বদা পুরো রমজান এভাবে কাটান তাহলে আল্লাহ তালা বাকি এগারো মাসে তো দিবেন কোরআন সাথে থাকা আর রমদানেই যদি আপনি কোরআন পড়তে তৌফিক না পান তাহলে বাকি এগারো মাস আর কী পড়বেন ভরা মৌসুমে যে কোরআন নিতে পারলো না কোরআনের মাসেই কোরআনকে নিতে পারল না তাহলে অন্য মাসে সে কোরআন নিবে কী করে ইমান যখন এত জোরদার অবস্থায়ও কোরআনকে রিসিভ সে করতে পারলো না চোখের জ্যোতি যখন তার পূর্ণ দামে ভালো তখন যদি সে সূর্যের আলোকে রিসিভ না করে না দেখে তাহলে চোখ যখন আলো ঝাপসা হয়ে যায় তখন সে কি আলো রিসিভ করবে প্রিয় ভাই বোনেরা আসুন আমরা একটা কোরআনময় আবহ তৈরি করে দিই শিক্ষা আর কোরআন শিক্ষা আসলাফে কেরাম আমাদের পুরোপুরুষ মুসলিম জাতির সদস্যরা রমজান আসলে হাদিস পড়াও অনেকে কমিয়ে দিতেন ফেকার কিতাব বন্ধ করে দিতেন অন্য সব বই পড়া স্টপ করে দিয়ে ময়তা শুধু কোরআন পড়ো কোরআন কেন্দ্রিক হয়ে যাও এখন কোরআনের মাস ব্যবসা কমিয়ে দিয়ে দোকানদারি বন্ধ করে দিয়ে রমজানের এবাদত কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে যেতেন এটা পারলৌকিক শপিংয়ের মাস পারলৌকিক ফেয়ার পারলৌকিক মেলা আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ফের কেনাকাটার মেলা এই মাসে হবে আসুন রমজানের আগে কেনাকাটা সব সেরে ফেলি রমজানের আগে রমজানের ভিতরে আমরা যা করি আজকে আমাদের জাতি রমজান যত যেতে থাকে মহানবী ইসাল্লাহ সাল্লাম তত বেশি কোরআনময় হয়ে যেতেন তত বেশি মসজিদে ঢুকে পড়তেন বাজার হাট ঘাট জাগতিক শাসন প্রশাসনের সব কাজ ফেলে মসজিদে চলে আসতেন আর আমরা সব কাজ ফেলে বাজারে ঢুকে যাচ্ছি এখন এই যে রমজানকে ইনসাল্ট করা অপমান করা কোরআনকে অসম্মান করা কাজ করছি আমরা আল্লাহ তালা এই অপরাধ থেকে আমাদেরকে মুক্তি দান করুন আমরা যাতে এমন না হয় যে উপচে পড়া নারী পুরুষের গাদা গাদি ভিঁ রমজান মাসে কিসের তালে সিয়াম কিসের তালে আমি কোরআন পালন করলাম কোরআন এই যে আল্লাহর শাহরুল্ল আল্লাহর মাস সাহাবায় কাম নবী সাল্লাহ সালাম যখন মসজিদে তখন আমার সব মার্কেটে নিউ মার্কেটে বড় বড় শপিং মলে মনে হয় যেন বৈশাখী মেলা রমজানের শেষের দিনগুলো রাতগুলোকে এক একটা দিনকে বৈশাখী মেলার দিন এক একটা রাতকে বৈশাখী মেলার রাত বানিয়ে দিচ্ছি অপরাধের বন্যা বয়ে দিচ্ছি রমজানের শেষে এটা মর দুধ একটা লক্ষণ আল্লাহর কাছে আমার সিএম বাতিল হয়ে যাওয়ার একটা লক্ষণ হতে পারে আল্লাহ তালা আল্লাহর কাছে পানা চাই আমরা রমজান যত শেষ হতে থাকবে তত আল্লাহমুখী তত মসজিদমুখী তত বেশি কোরআনমুখী শেষ দশক যত আসত নবী ইসাল্লাহ সাল্লাম তত বেশি এবাদতের জন্য নিজেকে রেডি করে ফেলতেন ইয়স্তাহফির আসছিলাম ও আখির মা না ইয়া ইস্তায় শেষ দশকে এত বেশি চেষ্টা প্রয়াস চালাতেন এবাদত বন্দেগি তেলাওয়াত ইত্যাদির জন্য যেটা রমজানেরও অন্য দিনগুলোতে এতটা করতেন না যত শেষ হতো তত বেশি পরমে পৌঁছে যেতেন চরমে পৌঁছে যেতেন তেলাওয়াত এবাদত সালাদ সব কিছু নিয়ে শেষ ভালো যার সব ভালো তার এম রাতবিল খোয়াতিম রাসোর সাল্লাম বলছেন সাহি বুখারের হাদিস যে খাতেমা ভালোটা যেটার উপরে হবে সেটাই গ্রহণযোগ্য আল্লাহ শেষটা দেখবেন শেষটা ভালো সব ভালো অতীতের পিছনের ভুল দুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন দর্শকতা ভাই বোনেরা আবারও বলছি সিয়াম আর রমাদান রমাদান আর কোরআন একটা জুটি এই জুটি ভাঙবেন না রমজানকে কোরআনময় করবেন কোরআন দিয়ে সাজাবেন আপনার মুখে মুখে শুধু তেলাওয়াত আর তেলাওয়াত তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি বুঝেছেন রমজান কেন ভীতিভীতি এসছে সিয়াম কেন ভরস করা হয়েছে তাহলে এই কোরআন রিসিভড হবে আপনার অন্তরে খুব ভালোভাবে ইমান এটাকে রিসিভ করে নেবে মনে রাখবেন ইমান ছাড়া যারা কোরআন নেয় কোরআন তাদেরকে গোমরা করে দেয় আর ইমান দিয়ে যারা কোরআনকে নেয় কোরআন তাদেরকে জান্নাতের পথে ধাবিত করে দেয় পরিচালিত করে দেয় ইদুল্লু বিহি কাসি রয়হ দি বিহি কাসি রাহ কোরআন দিয়ে বহু মানুষকে গোমরাহ করে দেন বিভ্রান্ত করে দেন ফতহারা করে দেন ওয়ঃহ দি বিহি কা বহু মানুষকে হেদায়ত করে দেন গোমরা করে দেন কাদেরকে অন্য এতে রয়েছে সুরাবানি ইসরাহলে ওলা কোরআন জালিমদের শুধু লসে বাড়ায় যে ইমান দিয়ে রিসিভ করে না ইমান দিয়ে কোরআনকে রিসিভ করবে না এমনি পড়বে আবু জাহাল যত কোরআন শুনছে তত তার লস বেড়েছে আবুল আহব যত কোরআন শুনতো তত লস বাড়ত তার ও সাইবা যত কোরআন শুনতো তত লসে বাড়তো গোমরাই বাড়ত কেন ইমান ছিল না ইমান দিয়ে রিসিভ করে নাই কুফুর তো কোরআনকে রিসিভ করতে পারে না মোনাফিকি তো কোরআনকে রিসিভ করতে পারে না শিরিক তো কোরআনকে রিসিভ করতে পারে না অন্ধ চক্ষ যেমন সূর্যের আলো রিসিভ করে না অন্ধ অন্তর এটাও কোরআনকে রিসিভ করে না ইমান লাগবে যে ইমানটি সিয়াম দ্বারা সতেজ হয়ে ওঠে নবায়ন হয়ে ওঠে আল্লাহ একবার পুরানো ইমান রিনিউ হয়ে গেল রমাদানের কারণে এবং সে রিনিউ করা ইমান দিয়ে কী করবেন কাজটা কি ইমানকে এই করার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো কোরআনকে রিসিভ করে মোত্তাকি হয়ে যাওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রমাদান আর কোরআনের জুটি যাতে কেউ না ভাঙ্গি খাবারদার আমার সিয়াম পালনকারী ভাই বোনেরা সিয়াম রমাদান আর কোরআন জুটি ভাঙবেন না এই জুটি ঠিক রাখবেন এবং আখেরা তো দেখবেন যে এই জুটি আপনার যেন সাফাত করবে সিয়ামও সাফাত করবে কোরআনও সাফাত করবে আল্লাহ তালাহা তো দান করুন সোভা না কাল্লাহ ম হবে আহমদিক আশাদু আল্লাহ ইল্লাহ ইল্লাহান্ত আস্তাক ফের কৌতু আলাইকুম আসসালামু আলাইকুম ওরহমতল্লাহ হে অবরক অতো